একটি প্রশ্ন আমাদের ভাই করেছেন, এখানে একামতের পর ইমাম সাহেব আরবিতে কতগুলো কথা বলেন, এগুলোর অর্থ কি? এই দেশে এই সুন্নতের উপর আমল হয়, যে সুন্নতের উপর আমার দেশে আমলই হয় না বললেই চলে, আমল হয় না, আর নিশ্চয়ই আপনারা জানেন ভালো করে, আমার দেশে কি এরকম কিছু বলে? বলে না। বরং যেমনই একামত শেষ হতে যাচ্ছে তার আগে একেবারে এক্সপ্রেস ও রেডি রেখেছে, স্টার্ট দিয়ে রেখেছে, ইমাম সাহেব স্টার্ট দিয়ে রেখেছে আল্লাহ আকবর বলার জন্য, আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়নি, তার আল্লাহ আকবর দিয়ে রেখেছে। আর যে স্পিডে নামাজ পড়ে আমাদের সে আমরা, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামতের মাঝে এবং তাকবীরে তাহরিমার মাঝে কাতার সোজা করতেন, লোকদের কাতারের দিকে তাকাতেন, ডানে বামে তাকাতেন এবং বলতেন এই কতিপয় শব্দগুলি, সাউউ সুফুফাকুম বলতেন, কাতারগুলিকে সোজা করে নাও, হ্যাঁ ইস্তাউ সোজা হয়ে দাঁড়াও, তারাসু তোমরা সেটে যাও একে অপরের সাথে, কাঁধে কাঁধ মিলিয়ে লাও, হাজু বাইনাল মানাকিব ওয়াল আকদাম, তোমরা মানাকিব মানে কাঁধ, কাঁধে কাঁধ মিলিয়ে নাও আর পায়ে পা মিলিয়ে নাও, আকদাম কদম থেকে পা, কাঁধে কাঁধ মিলিয়ে নাও পায়ে পা মিলিয়ে নাও, ওয়ালা তাজালু ফরজাতিল শয়তান, আবু দাউদ শরীফ হাদিস, শয়তানের জন্য জায়গা রাখে না, পাশে শয়তান নিয়ে খালি জায়গা রেখে বিয়াদবি হয়ে যাবে, এত বড় মানুষের সামনে পাশে পা লাগাবো, হ্যাঁ অথবা জানি না তাদের যে যুক্তি কি, এই সহি হাদিসের খেলাফ, তারা শয়তানের বাচ্চা নিয়ে, শয়তানের বাচ্চা পাশে নিয়ে নামাজ পড়ে, যারা খালি জায়গা রাখে নবী সাল্লামের এই আবু দাউদের হাদিসের আলোকে, তারা শয়তানের জন্য একটা জায়গা রাখে তারপর নামাজ পড়ে, ঠিক কিনা? ওয়ালা তাজালু ফরজাতিল শয়তান, শয়তানের জন্য খালি জায়গা রাখবে না, শূন্য স্থান রাখবে না। হ্যাঁ সুদ্দুল খালাল আরো তাকিদ, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সুদ্দুল খালাল মানে খালি জায়গাগুলিকে বন্ধ করে দাও, বন্ধ করে দাও, খালি রাখিও না। তো এইভাবে বহু শব্দ আরো বলতেন, ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, আগ পিচ করে রাখিও না কার কাতারকে, কাতারগুলিকে সোজা করো, না হলে তোমাদের অন্তরের উপর এর প্রতিক্রিয়া হবে, কারণ মানুষ যদি কাতার সোজা না করে এটা হচ্ছে বাহ্যিক কি বিরোধিতা, বাহ্যিক বিরোধিতার প্রভাব কুপ্রভাব পড়ে অন্তরের উপর, বাস্তব সত্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি বলেছেন, সাল্লাম তোমরা ইখতিলাফ করিও না, মানে আগ পিছ হয়ে থাকিও না, নাহলে তোমাদের অন্তরে ইখতিলাফ শুরু হয়ে যাবে, মতদ্বন্দ্ব শুরু হয়ে যাবে। এর উদাহরণ শুনবেন, এর উদাহরণ দেখেন, আপনি পাশাপাশি নামাজ পড়ছেন, আপনি হয়তো সুন্নত মোতাবেক নামাজ পড়েন, আপনি চাইছেন একজনের পায়ে পা লাগিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে বা সোজা হয়ে কাতার সোজা করে সুন্নত মোতাবেক নামাজ পড়তেছে, আর একজন কিন্তু আপনি পায়ে সাঁটাতে যাচ্ছেন সরছে, সাঁটাতে যাচ্ছেন সরছে সরছে, তাহলে কি হবে? এই যে বাহ্যিক বৈপরীত্য বা মতদ্বন্দ্ব, এর প্রভাব কার উপর পড়ছে? অন্তরের উপর। আপনি জানছেন এই লোকটি বিদাতি, আর সে ভাবছে এ হচ্ছে ও বিদাতি, ও বিদাতি ভাবছে আপনি বিদাতি, ঠিক কিনা? আপনি ভাবছেন সে বিদাতি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা শয়তানের জন্য জায়গা রাখিও না, সেজন্য আপনার অন্তরে কি হচ্ছে এর প্রভাব পড়ছে, মুসলিম ভাই কিন্তু ঘৃণা জন্মিছে, লোকটি কি রে নামাজ পড়তে জানে না, আর সে ঘৃণা করছে আপনাকে যে আপনি তার মতে বিশ্বাসী নন, তার মতো নামাজ পড়েন না। দেখেন, দেখতে পেলেন উদাহরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা তাখতালিফু, তোমরা মতানৈক্য করিও না, ইখতিলাফ করিও না, আগে পিছিয়ে হয়ে দাঁড়াইও না, কাতারকে খোলা খালি রেখে দাঁড়াইও না, না হলে ফাতাখতালিফা কুলুবুকুম, তোমাদের অন্তরে ইখতিলাফ শুরু হয়ে যাবে। তো এগুলি হচ্ছে শব্দগুলি যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সতর্ক করার জন্য। বরং উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, দ্বিতীয় খলিফা, কি করতেন? কাতার মধ্যে ইমামের জায়গা থেকে চলে যেতেন, একবার ওইদিকে আবার ওইদিকে চলে যেতেন, সোজা করতেন যে সোজা হয়েছে কিনা পুরোপুরি, এটি ইমামের দায়িত্ব কাতার সোজা করা, আর কাতার সোজা করা হচ্ছে ওয়াজিব, কাতার সোজা করা, কাতার সোজা করে নামাজ পড়া, এটি হচ্ছে ওয়াজিব, বাকি পায়ে পা মেলানো কাঁধে কাঁধ মেলানো এটি হচ্ছে সুন্নত, মাসলা দুটি। কাতার যদি আগ পিছ করে রাখেন, বাঁকা করে রাখেন, গুনাহগার, সুন্নত ছাড়েন, কেন সুন্নত ছাড়বেন, পেছনে কি রয়েছে কারণ? সুন্নতকে ভালোবাসেন না, ভক্তি করেন না, অন্য লেজুর লাগা রয়েছে তকলিদের, সেই জন্য আপনি খাস বিশেষ তরিকা নবীর তরিকা ছাড়া, তাহলে অসুবিধা, কিন্তু সুন্নত কারো জানা নেই, জানে না সুন্নত, তাহলে তার একটি সুন্নত ছুটলো, যখন জেনে নেবে আমল করবে, যেমন জানলেন যে কাঁধে কাঁধ মিলাতে হয় পায়ে পা মিলাতে হবে, এটি হচ্ছে সুন্নত, তাহলে এই সুন্নত মোতাবেক আমল করবেন আপনি। আর যদি কাতার ঠিক না করা হয়, সোজা না করা হয়, তাহলে গুনাহগার হবে, যেহেতু ওয়াজিব ছুটে গেল, এবং এর প্রতিক্রিয়া হবে বা কুপ্রভাব পড়বে অন্তরের উপর।